হায় গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটি সকালবেলা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটা সকালবেলা নবদ্বীপ শ্রীরামপুর গ্রামের সকালবেলার দৃশ্য তুলেছি। এটা যে ভিডিওটা তুলেছি তখন বাজে আনুমানিক 7:40। তা দেখো সেখানকার পরিবেশটা দেখাচ্ছি, দেখো কীরকম গ্রাম্য পরিবেশ, কত সুন্দর লাগে। এই গ্রামটি নবদ্বীপ একদম থাম রেল স্টেশনের পাশেই, তাই দেখাচ্ছি দেখো পাশে রেললাইনের পাশে। এরকম রেললাইন ধরে যাচ্ছি, তারপর সকালবেলা পরিবেশ, চারিদিকে ধীরে ধীরে কুয়াশা আছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ। এরকম বাড়িঘরগুলো দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। গ্রামের যেটা পরিবেশ হয় সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরল, বা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমার। এই যে সাইডটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নবদ্বীপ রেল স্টেশনের দূরে প্ল্যাটফর্ম দেখা যায়, দেখতেই পাচ্ছ। ওই যে দেখাচ্ছি দেখো সামনে নিয়ে এসছি ভিডিওর মাধ্যমে, দেখো দেখতে দেখতে থাকো, দেখতে থাকো তোমরা সামনে পাশেই দেখো রেললাইন। এটা আগে দুটো রেললাইন ছিল, এখন 4টে ট্রেন যাওয়ার মতো বাড়ি দিয়েছে। এ দেখো পাশেই ঘর বাড়িগুলো, আগে এখানে ঘর বাড়ি পুরো জঙ্গল ছিল, তো পাশের সমস্ত ঘর বাড়ি কালের যুগের পরিবর্তনের সঙ্গে সেখানে ঘর বাড়ি সমস্ত গেছে। এখানে আগে পুরো জঙ্গল এবং প্রচুর জন্তু জানোয়ার বাস করত, তো এখন এই পাশেই হচ্ছে কলকাতা নদী। আর দেখো এই যে সামনের দিকে এটা কাটোয়া যাওয়া যাওয়ার রাস্তা সামনে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। যাই হোক তোমাদের ভালো লাগছে হয়তো ভিডিওর সকালবেলার পরিবেশটা, এই দিয়ে কাটোয়া যাওয়ার রাস্তাটা দেখে দেখালাম আগেই বলেছি ভিডিওর মাধ্যমে। আচ্ছা নবদ্বীপ সেটা একটা রাজার ব্যাপার, রেল রেল লাইন একটা সাইড হচ্ছে যেই দিক বা সাইড হচ্ছে বর্ধমান, ডান সাইড তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদিয়া। তা এইখানে একমাত্র এই যাই দেখতে পাবে একটা দারুণ আশ্চর্যের ব্যাপার। এই দেখো এটা নদিয়ার সব বাড়িঘরগুলো এই রেল লাইনের পাশেই সব ঘুরে আছে, বাস্তবরা সব বাইরের লোককে সেখানে বাস করছে। তোমাদেরকে রেল অবশ্য এদের নোটিশ জারি করে দিয়েছে, এদের উঠতে হবে কিছু দিন, কারণ রেলের সংস্কার এবং কাজ করবে, সেই জন্য এখানে নোটিশ জারি করে দিয়েছে। এদেরও কিছু দিনের মধ্যে হয়তো উঠে যেতে হবে, রেল আগে থেকে কাজ চালুও করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি তোমাদের সকালবেলা গ্রাম্য পরিবেশ এবং নবদ্বীপ স্টেশনের ভ্রমণের ভিডিও দেখালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করলে উৎসাহিত হবো। আজ আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।